আজ রাত পোহালে আগামীকাল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি আর এই তিথি পুজোর দিনেই সমস্ত ভক্তের আগমন ঘটবে তার পদতলে একটা ছোট্ট লেখা কিন্তু খুব সুন্দর সেটা তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না রাত পোহালেই ঠাকুরের তিথি পুজো ভক্ত হৃদয়ে কী যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ভক্তি আর বিশ্বাসে শ্রী ভগবান রামকৃষ্ণদেব যদিও ভক্তদের কাছে নিত্য বিরাজিত তবুও ফাল্গুনী শুক্লা কে কোথায় যাবেন কিভাবে দিনটি পালন করবেন চলছে প্রস্তুতি। ঠাকুর বলেছেন কোথাও কোথাও তার বিশেষ প্রকাশ আঠারোশো ছিয়াশি সালে সুচিকিৎসার জন্য ঠাকুর তখন কাশীপুরের বাড়িতে জল পর্যন্ত গিলতে পারছিলেন না দেহে বল নেই একবারে শয্যাশায়ী এহেন পরিস্থিতিতে গৃহিভক্তদের মন এক অজানা এবারেই হয়তো শেষবারের মতো ঠাকুরের জন্মদিন পালন করব। দেবেন মুখে এই রকম কথা শুনে বাঘের মতো খ্যাপা তেরে গিয়েছিল খবরদার দেবেন এমন কথা মুখেও আনবি না জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব কিন্তু এদিকে উদ্যানবাটির নিচের ঘরে লক্ষ্মী দিদি মায়ের বাক্স থেকে ঠাকুরের ফটোখানি বের করতে গিয়েছিলেন খুরোর জন্মদিন ঘরে অনেক লোক আসবে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না তাই ফটোতেই না হয় প্রণাম করবেন মা কিন্তু নিষেধ করলেন কখনো নয় লক্ষী খুরের জন্মদিনে পায়ে হাত দিয়েই প্রণাম করিস মনে পড়লো সেই কথাগুলি ঠাকুর বলেছিলেন এ যখন কলকাতার রাত্রিবাস করবে শরীর থাকতে লোকে এই ফটোতে পুজো করবে জানবে আর বেশি দিন এ শরীর থাকবেনি সব কথাগুলি মিলে গেলেও চরম সত্যিটিকে কেউ মেনে নিতে পারছিলেন না সেবার তিথি পুজোর দিনটি ছিল সাতই মার্চ সকালবেলাতেই ভক্তদের গন্তব্য কাশীপুর ঠাকুর ঘরে উপস্থিত ছিলেন কয়েকজন রামবাবু নতুন গরদের ধুতি জামা ও জুতো জোড়া এনেছেন সুরেনবাবু এনেছেন ফুল মালা মনমোহন মিত্রের সঙ্গে লাট সাহেবের গাড়ি জিলিপিকে এমনটাই বলতেন ঠাকুর সকলের ইচ্ছা প্রতি বছর এভাবে যেন ঠাকুরকে সাজাতে পারেন মাস্টার মশাই সহ অনেকেই আছেন নববস্ত্রে সজ্জিত ঠাকুর শত কষ্টেও হাসি মুখে খাটটিতে বসে আছেন মাঝে মাঝে শ্রীমুখে উচ্চারিত হচ্ছে মায়ের নাম আনন্দ ঘন পরিবেশে নরেন্দ্রনাথ বললেন যতদিন গঙ্গা বইবে ততদিন আমরা আনন্দের সঙ্গে এই দিনটি পালন করব। আরও অনন্ত অন্তত পঞ্চাশ বছর ঠাকুরকে আমাদেরকে নিয়ে এইভাবে আনন্দ করবেন ঠাকুর হাসতে হাসতে বললেন হ্যাঁ বলিস কিরা এই হার কখনো আরও পঞ্চাশ বছর থাকবে নরেন্দ্রনাথের দৃঢ় কণ্ঠস্বর নিশ্চয়ই থাকবে ঠাকুর এগুলো যে দধিচির হার ভক্ত বৈরব গিরিশবাবু ফুলের তোড়া এনে এনেছেন ছল ছল নেত্রে ঠাকুরের পদপ্রান্তে বসে করুণ মিনতি করতে লাগলেন ঠাকুর আপনি তো শুধু দিয়েই গেলেন নিজের জন্য কিছুই রাখলেন না আজ অন্তত আপনাকে মাকে বলে এই উপহার আমাদের দিন যেন আপনার সঙ্গে সারা জীবন আমরা আনন্দে থাকতে পারি গোপালের মায়ের হাতে পায়েসের বাটি দেখে ঠাকুর আনন্দে আত্মহারা উমা এসো গো এসো আমকি দেবী এলেন তার গোপাল যেন বৃন্দাবন আলো করে বসে আছে ঠাকুরের তখন বালক ভাব বললেন এত আনন্দের হাট গো যেন চাঁদের হাট বসেছে মনে বড় স্বাদ হয় আর কটা দিন বাঁচি ভক্ত বৈরব সেই চাইলেন ঠাকুর বললেন গিরিশে যতদিন তোরা থাকবি ততদিন এ তোদের ভিতর তোদের কাজের ভিতর তোদের মনের ভিতর সদা সর্বদা কথা দিল। তোমার থাকবে এ কৃপায় আজ আমরা সদানন্দে আছি গো তিথি পুজোর তোমাকে নিয়ে আমাদের আনন্দের সীমা নেই তুমি যেমনটি ছিলে ঠিক তেমনটি আছো যুগ যুগ ধরে এমনটি থেকো সকলের মঙ্গল করো এ কথাটি সংগৃহীত এত ভালো লাগলো এটা যেন প্রতিটা ভক্তের মনের কথা প্রাণের কথা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে সঙ্গে থেকেও শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদেরকে কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলো